পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের 10টি অঞ্চলের প্রতিটি বুথের তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের বেশ কিছু কর্মসূচি দিয়েছেন। রাজ্য সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে প্রতিটি গ্রামে সরকারের জনকল্যাণমুখী প্রকল্প এবং উন্নয়নমূলক প্রকল্পগুলি প্রচার করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সব বিষয় নিয়ে মঙ্গলবার দলীয় কর্মীদের নিয়ে সভা করেন বিধায়ক নবীন চন্দ্র বাগ। এদিন পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করার আহ্বান জানানো হয়। এদিন বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্যামল কুমার দত্ত, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ ফিরোজ, জেলা সম্পাদক সঞ্জীব হাজরা, জয় হিন্দ বাহিনীর ব্লক সভাপতি হাসিউর জামান, শাখারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাইফুদ্দিন চৌধুরী, খণ্ডঘোষ পঞ্চায়েতের প্রধান হারু সাঁতরা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। আজকে আমাদের খণ্ডঘোষ ব্লকের যে 10টা অঞ্চল আছে সেই 10টা অঞ্চলের প্রতিটি বুথের কর্মীদেরকে নিয়ে আমাদের সভা করা হলো। তার কারণ হচ্ছে গত কয়েকদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সভা করেছেন, সেই সভাতে উনি নির্দিষ্ট কিছু কর্মসূচি দিয়েছেন। এটা হচ্ছে উন্নয়নের পথে 11 বছর আমাদের সরকার, সেই সরকারের কাজের সম্পর্কে উনি আমাদের নির্দেশ দিয়েছেন যে গ্রামে গ্রামে প্রচার করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় 11 বছরে কী উন্নয়ন করেছে, সেই উন্নয়নে খতিয়ান মানুষের কাছে তুলে ধরতে হবে, সেই বিষয়ে আমাদের কর্মীদেরকে রাখা হয়েছিল। এবং আর একটা বিষয় হচ্ছে যে পেট্রোল ডিজেল এবং রান্না গ্যাসের যে দ্রব্যমূল্য, যে মূল্যবৃদ্ধি, সেই মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজকে আমাদের মাননীয় নেত্রী আজকে তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সংগঠিত করতে বলেছেন এবং পথসভা করতে বলেছেন, সেই সম্পর্কে আমাদের কর্মীদের নির্দেশ দেওয়া হলো। আর সামনে যে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচনে যখনই আসে তখন দেখবেন কোনো রাজনৈতিক দল কোনো বছর কোনো সময় মানুষের পাশে থাকে না। যখনই কোনো নির্বাচন আসে সেই নির্বাচনের সময় কিন্তু সেই ভুঁই ফোর দলগুলো সিপিএম বিজেপি তারা বিভিন্নভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে গ্রামে তারা গ্রাম দখল করার চেষ্টা করে। আজকে সেই বিষয়ে আমাদের কর্মীদেরকে সতর্ক করা হলো যাতে সামনের পঞ্চায়েতকে নির্বাচন করে সেই সমস্ত হায়নার দল যারা সবসময় সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়, যারা হচ্ছে মানুষের বিপদ আপদে থাকে না, যখন হচ্ছে মানুষ ভয়ে সন্ত্রস্ত ছিল করোনার সময় যে সময় মানুষ সেই দলকে দেখা যায়নি, সেই দল যাতে আবার পঞ্চায়েত নির্বাচনের সময় মানুষকে বিভ্রান্ত করতে না পারে সেই বার্তা আজকে আমাদের কর্মীদের দেওয়া হলো। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।